এই যে দুইটা দুইটা কাছে কাঠের এই মাঝখানে যে ফাঁকটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা ব্লেডটা লাগাই। আর এই দুইটা কাঠ এই ব্লেডটা চাপ দিয়ে রাখে, যেন ব্লেডটা ডাইনে বামে যেন ঘুরা না যায় কাঠ কাটার সময়। আর এই যে চাক্কাটা, যে উপরের যে কাঠ দুইটা দেখতেছেন, এই কাঠ দুইটার এই যে মাছ ফাঁকা জায়গাটায় ব্লেডটা লাগাই, আর এই ফাঁকা জায়গাটায় আমরা ব্লেডটা আর এই ফাঁকা জায়গাটা ব্লেডটা লাগায়, যেন ব্লেডটা ডাইনে বামে ঘুরে না যায়। আর কাট কাটার সময় এই জিনিসটা ঘুরে, যেটা ঘুরে এই মেশিনটার দাম মাত্র নতুন কিনলে আপনার 70,000 টাকা আছে, 80,000 টাকা আছে মেশিন বুঝছে। আপনার যেটা এই লোয়ার বডির মেশিন, সেই মেশিনটার দাম হয়েছে বেশি। আর যেটা আর যে মেশিনটা হয়েছে গিয়ে আপনার ইয়ার তৈরি ডালাই ডালাই বলে, ওইটার দাম হয়েছে কম। ওই ডালাই মেশিন ভালো না, ওইটা আপনার বডি ফাইটা জায়গা, যে বডি ফাইটা জায়গা। এই যে নিচে একটা নাট দেখতেছেন, এই নাটটা দিয়ে মেশিনটা টাইট দিয়ে রাখছে, যেন না লড়ে। মেশিনটা এখানে সম্পূর্ণ আলগা আলগা বসানো। যে রিংটা এখানে কাট কাইটা পরে লাগানো হয়েছে, যে নাটটা এই যে নিচের চাক্কা, যে নিচে উপরের চাক্কাটা যেরকম দেখতেছেন, নিচের চাক্কাটা সেম এরকম। এই যে এখানে যেটা দেখতেছেন, এই এইটা দিয়া এটা ঘুরাইলে এই চাক্কা নিচে নামে, আর এটা এদিকে ঘুরাইলে এই চাক্কা উপরে উঠে। আর এই যে এটা দেখতেছেন, এটা দিয়া তোর চাক্কা নিয়ন্ত্রণ করে, এটা দিয়ে বেলের সামনে নেয়, এই চাক্কার বেলের সামনে নেয় পিছনে নেয়, এটা দিয়া এই যে এটা দিয়া, আর এটা দিয়ে বেলের টাইট দেয় এবং লুজ দেয়। আর এই যে এটা লুজ দিলে, এই টাইট দিলে এটা,
আর লড়বে না। আর এটা লুজ দিলে এটা যে এটা উপরে ওঠে, উপরে ওঠানোর পরে এটা টাইট দেওয়া হয়। এই যে এইটা, এই যে এখানে এটার সাথে লাগানো, রাকেট 100 মিটার সুইচটা একটু দে তো, দিয়া বন্ধ করে লাইস দে, হয় নাই তো দেখছেন মেশিনটা চলতেছে পানির মতন, কোনো সাউন্ড নাই, মেশিনটা কিন্তু অনেক জোরে চলতেছে। হ্যাঁ বন্ধ করে লাম, এই 100 মিলের বেলেটটা 12 ইঞ্চি লাগে হাইটে, গোল লম্বা 12 ইঞ্চি, 12 ফুট পুরো বেলেটটা হচ্ছে, 12 ফুট।